জমিনের কাছে এই সমুদয় মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনে পরস্পর ভাই ভাই। একজন মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে না, এ বিষয়টি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত বাণীর মধ্য থেকে একটি বাণী এমনভাবে পাওয়া যায়। একটি হাদিস সহি মুসলিমের 6746 নম্বর হাদিস, রসুল্লাহ সাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরবি দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল আখিরাত। যে ব্যক্তি তার আরেকটি ভাইয়ের দুনিয়াবী কোনো সমস্যাকে দূর করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ভাইয়ের উপকার করবার কারণে, ওই ভাইয়ের বিপদকে দূর করে দেওয়ার কারণে, তাকে সাহায্য করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিপদকে কেটে দিবেন, সুবহানাল্লাহ। এই বিষয়টি গত সপ্তাহের আগে সপ্তাহে আলোচনা করেছি বিস্তারিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাম বলছেন, ওয়ামান ইয়াসসারু আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন অভাবী কোন দুস্থ লোকের অভাব দূর করে দেবে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির অভাবকে দূর করে দিবেন, সুবহানাল্লাহ। এটা হতে পারে জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার কোনো বিপদ হতে পারে, কোনো নেকির কমতি হতে পারে, নেকির পাল্লা ওজনে হালকা হতে পারে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেকির অভাবকে দূর করে দিয়ে জান্নাত দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আমাদের এটা। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি দুনিয়াতে তার অপর মুসলিম ভাইয়ের কোনো দোষ ত্রুটি গোপন রাখলো, একজন মুসলিম ভাই কোনো অপরাধ করেছে, তার জানা জেনে বা না জেনে কোনো ভুল হয়ে গেল, ওই ভুলটা যদি গোপন রাখতে পারি আমি দেখেও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যে দুনিয়াতে তার একজন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে মানুষের সামনে প্রকাশ করে দিল না, সে নিজের কাছেই গোপন করে রাখলো, এই কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোষ ত্রুটিকে গোপন রাখবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বিশাল কথা, আমরা কত অপরাধ করি তাই না, কত গুনাহ করি, এমন অনেক গুনাহ আছে যেটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা এই সমস্ত গুনাহ খাতা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় হল কোন ভাইয়ের দোষ জানার পরেও সেটাকে গোপন রাখা। তাহলে আমার এই গোপন যে পাপগুলো হয়েছে এগুলো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন গোপন করে রাখবেন। কিন্তু আমাদের স্বভাব হলো এর উল্টো, আমাদের স্বভাব হচ্ছে এর উল্টো। আমরা ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবো তো দূরের কথা, বরং সেটাকে আরো খুঁচিয়ে খুঁচিয়ে বের করি, খুঁচিয়ে খুঁচিয়ে বের করে এতটুকু পাই, আরো এতটুকু বানিয়ে আরো কয় হাত বাড়িয়ে মানুষের কাছে বর্ণনা করি, নাউজুবিল্লাহ। এটা একাধারে, যেমন একজন ভাইয়ের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো, অনুরূপভাবে একটা গিবত বা চুগল খড়ি হয়ে গেলাম, এবং তৃতীয়ত এই যে একটু বাড়িয়ে বললাম, সে যতটুকু করেনি তার থেকে একটু বাড়িয়ে বললাম, এর কারণে
অপবাদকারীর খাতায় আমার নাম উঠে যাবে। সুতরাং কোন ভাইয়ের দুষ্কৃতি বর্ণনা করা অপরের কাছে, এটা একটা নয়, দুইটা নয়, তিনটি অপরাধের সামিল। সুতরাং প্রত্যেকটি গুনাই আমাদেরকে জড়িত করে ফেলবে। এরপরে আমাদের আরেকটি বদ অভ্যাস আছে, যে আমরা দুমুখী নীতি খুব অবলম্বন করে থাকি। দুমুখী অর্থাৎ মুনাফিকি আচরণ। আমরা এক ভাইকে সামনে এসে তার কাছে এমন সুন্দরভাবে মিষ্টি ভাষায় কথা বলি, অপরের দোষ ত্রুটি তার কাছে বর্ণনা করি, তার সাথে মিষ্টি হেসে সুন্দর ভাষায় কথা বলি, আমার মিষ্টি আচরণে, সুন্দর আচরণে, আমার মিষ্টি কথায় সে ভুলে গিয়ে তার গোপনের অনেক বিষয়গুলো আমার কাছে বর্ণনা করে, এরপরে আমি আবার তার দুষ্কৃতি ভিতর থেকে বের করে নিয়ে এগুলো আবার বাহিরে তার শত্রুপক্ষের কাছে অথবা অন্য মানুষদের কাছে বর্ণনা করি, করি না? এই আচরণটা অত্যন্ত গর্হিত অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সমস্ত দ্বিমুখী আচরণ যাদের রয়েছে, মান কানা যা ওয়াজহাইনি ফির দুনিয়া কানা লাহু লিসানানি মিন নারি ইয়াউমাল কিয়ামাত, যেই সব ব্যক্তিরা এই সমস্ত আচরণে অভ্যস্ত, দ্বিমুখী নীতি অবলম্বন করে চলে, এক ভাইয়ের কাছে এক কথা বলে আরেকজনের কাছে আরেক কথা বলে, এমন দ্বিমুখী নীতি যাদের আছে, এমন দুমুখী আচরণ যাদের রয়েছে, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ সাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন এই ব্যক্তিদের দুইটি আগুনের মুখ দেওয়া হবে, নাউযু বিল্লাহ। কানা লাহু লিসানানি মিন নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে দুটি মুখ দিবেন, দুটি আগুনের মুখ দিবেন। সুতরাং এই আগুনে মুখ দিকে দুদিক থেকে এসে জ্বলতে থাকবে। সুতরাং আমাদেরকে এ সমস্ত বদ অভ্যাস থেকে বেঁচে থাকতে হবে। আর এই সমস্ত কারণেই সমাজে কলহ দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে। এগুলো আচরণ যাদের রয়েছে, আমরা যদি এগুলো থেকে বঞ্চিত হতে পারি, বিরত থাকতে পারি, তাহলেই ইনশাআল্লাহ আমাদের সমাজ একটি সোনার সমাজে পরিণত হবে। এরপরে কথার দ্বারা, কথার মাধ্যমে আমরা একে অপরকে খুবই কষ্ট দিতে পারি। কথার আঘাত, এটা তরবারির আঘাতের থেকেও মারাত্মক। কারণ তরবারি দিয়ে কাউকে আঘাত করলে সেই আঘাতটি কিছুদিন পরে মুছে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু কথার দ্বারা যে আঘাত করা হয়, এটা এমন জায়গায় আহত আঘাত হানে মানুষের অন্তরে, হৃদয়টাকে একবার চূর্ণ বিচূর্ণ করে দেয়। সুতরাং এই আঘাত মৃত্যু পর্যন্ত আর শেষ হয় না। সুতরাং এই ব্যাপারে এটা যে কত বড় কত বড় গর্হিত অন্যায়, বিশেষ করে আমরা মানুষের দৈহিক গঠন নিয়ে তামাশা করি। হতে পারে একজন ভাই দৈহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাস্থ্য দান করেছেন, সে একটু মোটা সোটা হয়েছে, তুষ্ট পুষ্ট হয়েছে, কিন্তু আমরা তাকে উপহাস করে অনেক রকমের কথাই বলে থাকি, অনেকভাবে তাকে মানুষের সামনে খেলার পাত্র বানিয়ে ফেলি। সেই ভাষাগুলো না হয় নাই বললাম, আপনারা বুঝতে পারছেন। এই সমস্ত ভাইদেরকে আমরা ওগুলো কথা বলবো না। এবং সৃষ্টিগতভাবে কোনো ভাইয়ের দৈহিক গঠন বিকলাঙ্গ হতে পারে, সে প্রতিবন্ধী হতে পারে, এই প্রতিবন্ধী মানুষটাকে তার সামনে তাকে নিয়ে মানুষের কাছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তার গঠন দৈহিক গঠন নিয়ে কথা বলা, এটা তার কাছে যে কত কষ্টের ব্যাপার সেটা নিজের না হলে বোঝা যায় না। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গর্হিত অন্যায়। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালাত কুলতু লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন সফিয়া। তিনি দৈহিকভাবে একটু মোটা ছিলেন, যার কারণে কোনো একদিন হালকা সমস্যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার ওই স্ত্রীর ব্যাপারে একটু মন্দ কথা বললেন। বললেন যে আপনার ওই মোটকি বউ বা মোটা এই জাতীয় কিছু একটা কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বললেন, আয়েশা লাকদ কুলতি কালিমাতান লাউ মাজিজাত বিহাল বাহর লামাজিজাতহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বললেন, আয়েশা তুমি আজকে এমন একটি কথা বলেছো, তোমার এই কথার তিক্ততা, তোমার এই কথার সামান্যতা, এই ছোট্ট কথাটা এতটাই গর্হিত আল্লাহর কাছে, এতটাই কালো হয়ে গিয়েছে, তোমার এই কথার কালত্বটাকে যদি একটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সমস্ত সমুদ্রের পানিকে কালো করে দিবে, নাউজ বিল্লাহ। তাহলে ছোট্ট একটা কথা মুখ দিয়ে বলে ফেলেছি, একজন ভাইকে বলেই ফেললাম, আরে মোটকু বা এই জাতীয় একটা কথা বলেই ফেললাম, আমরা তো খেলার ছলে কেনার ছলে আনন্দ ছলে এই কথাগুলো বলি, কিন্তু ওই যে ভাইটা কষ্ট পেল এই কষ্টটা আপনি আমি মনে করছি সামান্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা যে কত বড় অন্যায়, এই অন্যায়টাকে, এই কথার কালত্বটাকে, এই কথার বিষক্রিয়াটাকে যদি একটা সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের পুরা পানিটাই কালো হয়ে যাবে। সুতরাং এই সমস্ত আচরণ আমাদের মধ্যে যাদের আছে, বিশেষ করে যুবকরা, তরুণরা, ছোটরা যারা আছো, আমরা যারা আছি, আমরা কখনো খেলার ছলে কিরাত ছলে আমার আরেকটি ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করব না এই সমস্ত কথা বলে ইনশাআল্লাহ। এরপরে আমাদের আরও একটি আচরণ আছে, সেটা হলো ধারণা করে কথা বলা, কারো ব্যাপারে এমনিতেই একটা ধারণা করা, একেবারে নিশ্চিত না হয়ে কারো কোনো দোষ বলা যাবে না, ধরা যাবে না, তাকে খারাপ বলে ধারণাও করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বাযুদ-দন্নি ইসমুন। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, ইমানদারগণ তোমরা অধিক হারে মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো, কেননা এই ধারণাটার অধিকাংশই পাপ হয়ে যায়। কারণ আমি একটু দেখলাম দূর থেকে ভাইকে একটা কাজ করছে, সে হয়তো একটা কাজ করছে, আমি দূর থেকে তার একটু দেখে আরো বেশিটুকু বুঝে ফেললাম, ধারণা করে ফেললাম, ধারণা করে এটাই মানুষের কাছে সরাসরি করলাম, না এটা করা যাবে না, এটা পাপ, এটা স্পষ্ট গর্হিত পাপ। সুতরাং এই আচরণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপর আল্লাহ সাল্লাম বলছেন যে এই সমস্ত আচরণগুলো থেকে বেঁচে থেকে বরং এমন আচরণ ভিতরে লালন করতে হবে যে প্রতিপক্ষ ভাইকে, অপর ভাইকে সাহায্য করতে হবে, ভাইয়ের সাহায্যে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ সাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনি আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি। যেই ব্যক্তি তার অপর ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করল, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাহায্যে নিজে আত্মনিয়োগ করবেন, সুবহানাল্লাহ। আজকে আমি আপনি অপর ভাইকে সাহায্য করলাম, সেটা হতে পারে আর্থিক, হতে পারে বুদ্ধি পরামর্শ দিয়ে যে কোনো ধরনের সাহায্য করলাম, এই সাহায্যটুকুর কারণে কথা দিয়ে একটু সাহায্য করলাম, অর্থ দিয়ে একটু সাহায্য করলাম, এক ভাই বিপদে পড়েছে, তার স্ত্রী বা ছেলে মেয়েকে অসুস্থ হয়েছে, আর্থিক অনটনে আছে, সে ওই চিকিৎসা ব্যয় করতে পারছে না, তার অতটুকু সামর্থ্য নেই, তাহলে আমাদের কাজ কি? আমাদের ভাই হিসাবে
তার জন্য সাহায্য করা, আমার যতটুকু সম্ভব নিজের সাধ্যের মধ্যে তাকে সাহায্য করা আর্থিক দিয়ে, আর্থিকভাবে তাকে সাহায্য করে সে যেন তার স্ত্রী ছেলে মেয়ের চিকিৎসা সুন্দরভাবে করতে পারে। এই যে সহযোগিতাটুকু করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই সাহায্য করবার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করবেন, সুবহানাল্লাহ। তাহলে এটা কি বিশাল বিষয় না? এটা কিন্তু ছোটখাটো বিষয় না। সুতরাং এই সমস্ত কাজ আমরা সদা সর্বদাই অব্যাহত রাখব, সব সময় নিজেদেরকে এই সমস্ত কাজে আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ। এরপরে উক্ত হাদিসটিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি লাহু তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি দিন শিক্ষা অর্জনের জন্য একটু পথ এগিয়ে গেল, অর্থাৎ দিনী শিক্ষা শিক্ষা গ্রহণ করবার জন্য অর্জন করবার কারণে ঘর থেকে বের হয়ে গেল, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনী শিক্ষা অর্জন করবার জন্য যে বের হয়ে এসেছে এর কারণে তার জান্নাতের পথকে সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। তার মানে এমন সময় যদি আমাদের মৃত্যু হয়, শিখতে গিয়ে শিখা অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। কিন্তু এই বিষয়টিতে আমরা খুবই, আমাদের কাছে এই বিষয়টা খুবই ভারী মনে হয়, এত বারবার বললাম, অনেকগুলো খুতবাও প্রদান করলাম কোরআন শিক্ষা করবার জন্যে, কিন্তু কোনো সাড়া পেলাম না, দেখলাম না যে কোনো ভাই এই আলোচনাগুলো শোনার পরে তার ভিতরে মানসিকভাবে একটু পরিবর্তন হয়েছে আর কোরআন শিখবার জন্যে নামাজের দু একটি সুরাসির শিখবার জন্যে সকাল বিকাল দৈনন্দিন জিকির আজকারগুলো শিখবার জন্যে কখনো এসে বলেছেন যে আমাদেরকে এটা শিক্ষা দিন, আমি এটা শিখতে চাই, আমি এমন পরিবর্তন বা এমন কাউকে পেলাম না, খুবই দুঃখজনক। এটা আমরা নিজেরা তো আসলামই না, বরং আমাদের যে সন্তানাদিগুলো রয়েছে তাদেরকেও এই ব্যাপারে কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। একটা প্রতিবেদন আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা যে সকালবেলায় আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠান, এ বসন্তপুর জামে মসজিদের ফুরকানিয়ায় পাঠান, এখানে কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরি, এখান থেকে আমাদের শিখবার রয়েছে। গতকাল আপনাদের ছেলেদেরকে মসজিদে নিয়ে এসে তাদের কাছ থেকে দোয়া জানতে চাইলাম, ছোটো ছোটো দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। তো প্রায় 35 জন ছাত্র সেখানে এসেছিল, কালকে অনেকেই কম এসছে, নিয়মিত আসে না, আপনাদের অবহেলার কারণে আপনাদের সন্তানরা নিয়মিত মক্তবে আসে না, দিনী শিক্ষা অর্জন করতে তাদের ভালো লাগে না, যদিও যারা আসে আধা ঘন্টা এক ঘন্টা যেতে না যেতেই আমার টিউশনই রয়েছে, আমার স্কুল রয়েছে, আমার স্কুলের কোচিং রয়েছে, এগুলোর জন্য পাগল হয়ে যায়, কোরআনের জন্য সময় দেওয়ার তাদের সময় নেই, এইভাবে আমরাই তাদেরকে গড়ে তুলছি। মনে রাখবেন কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়াই এই সন্তানের জন্য আপনাকে কঠিনভাবে দায় করতে হবে, কঠিনভাবে জবাবদিহি করতে হবে, কোরআন শিখবার জন্য তাদের সময় থাকে না। তো কালকে তাদেরকে ডেকে এই দোয়াগুলো যখন জিজ্ঞেস করলাম, প্রায় 50%-এর বেশি পারল না, তার এই ছোট ছোট দোয়াগুলো পারল না, কত বড় দুঃখের বিষয়টা আমাদের জন্য, অথচ আমরা মুসলিম, কতটুকু শিক্ষা দিয়েছি তাদেরকে ইসলাম। আর যারা পারল তাদের অধিকাংশই দেখলাম ভুল শিখেছে, আমরা তাদেরকে সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি, আমরা লেগে আছি তাদের পিছনে, কিন্তু আমার যে বিষয়টা বলার সেটা হলো এই যে ভুল তারা শিখলো এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে এদের মা, এদের মায়েরা সঠিকভাবে শিখতে পারেনি, এদের মা বাবা তার সঠিকভাবে শিখাতে পারেনি, কারণ তারা নিজেরাই পারে না। কিন্তু আমার আপনাদের কাছে উদার্ত আহ্বান হলো এই যে মা তার সন্তানকে শিখাতে ব্যর্থ হয়েছে, এই লীলাটা আর কতদিন চলবে, কতদিন চলবে? আর এটা আজকে আপনার মেয়ে কালকে একজনের ঘরে যাবে,
দুদিন পরে সে মা হবে, ওই মা হয়ে তার সন্তানকে সে কি শিক্ষা দেবে? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আপনারা আমার পূর্বপুরুষ না, আপনারা আমরা। এখনই যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো দিতে পারি, আপনি আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়ান নিষেধ করছি না, তাকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানান নিষেধ করছি না, কিন্তু আপনি মুসলিম হিসাবে আপনার সন্তানকে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু দেওয়া আপনার জন্য আবশ্যক। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের উপরে ফরজ। নামাজ রোজা পড়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে নামাজ রোজার নিয়ম কানুন দোয়া জিকির আজকারগুলো শেখাটাও তেমনই ফরজ। সুতরাং আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আপনার যে অবস্থা হয়েছে সেটা পরিবর্তন করে শেখার চেষ্টা করুন। বিশেষ করে আপনার আমার ঘরে যে ছোট্ট কচি কাচ্চা বাচ্চাগুলো রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা এবং প্রাথমিক দোয়াগুলো শেখাবার জন্য যে ব্যবস্থা করার দরকার সেটা করবেন। শুধু মক্তবের উপরে নির্ভর করে থাকলে হবে না, প্রয়োজনে হোম টিচার রেখে যেমনভাবে আপনি অঙ্ক ইংরেজি শিক্ষা দিচ্ছেন ঠিক তেমনভাবে তাকে এই কোরআনের শিক্ষা দিতে হবে। তাহলে কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে বাঁচতে পারবেন, এবং এরা একদিন যখন বাবা হবে মা হবে তাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা ঘর থেকেই দিতে পারবে। কারণ প্রত্যেকটি মানুষের প্রাথমিক বিদ্যালয় হচ্ছে তার মা, তার বাবা। মা বাবাই যদি শিক্ষা না পায়, তারাই যদি শিখতে না পারে, তাহলে পরবর্তী প্রজন্মকে তারা কিভাবে শিক্ষা দেবে? সুতরাং আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাকে সঠিকভাবে যত্ন নিয়ে লালন পালন করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। অন্যথায় যুগ যুগ ধরে আমাদের সমাজটা অন্ধকারের মধ্যেই নিমজ্জিত থাকবে। এরপরে আসেন আজকে খুতবার শেষ লগ্নে একটি বিষয়ে কিছু কথা বলতে চাই, সেটি হলো আজকে মিডিয়াগুলোতে আমাদেরকে বারবার আহ্বান করা হচ্ছে, সাম্যের ডাক দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িক শিক্ষার কথা বলা হচ্ছে, অথচ আমরা তাদেরকে বলতে চাই আপনারা কাকে সাম্যের শিক্ষা দিতে যাচ্ছেন, কাকে সাম্প্রদায়িক শিক্ষা দেওয়ার থেকে বিরত থাকতে যাচ্ছেন। অথচ সাম্যের শিক্ষার ব্যাপারে, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে সর্বপ্রথম পৃথিবীতে যিনি বীজ বপন করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রকৃত সাম্যের শিক্ষা রয়েছে ইসলামে, প্রকৃত সাম্যের শিক্ষা রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুতরাং মূর্খের মতো না জেনে এমনিতে আমাদেরকে আহ্বান করেন সাম্যের দিকে, আপনারা তো সাম্য বুঝেন না, পড়াশোনা করেন না, মূর্খের মতো শুধু সাম্যের ডাক দিয়ে যাচ্ছেন। সাম্যের ডাক দিতে চাইলে, সাম্যের শিক্ষা দিতে চাইলে আসতে হবে আলেম সমাজের কাছে, আসতে হবে কুরআন সুন্নার আদলে। সাম্যের শিক্ষা কাকে বলে? ইসলাম ধর্ম এটা এমন ধর্ম, যেই ধর্ম মানুষ মানব রচিত কোনো ধর্ম নয়, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর থেকে বড় সাম্যের শিকার কোথায় হতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লক্ষ্য করুন, তিনি কতটা সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে সেই অমুসলিমরা কাফের জাতিরা তাকে জর্জরিত করল পাথরের আঘাতে, সেই দিন তার কাছে কত বড় প্রতিশোধের বিষয় ক্ষমতা ছিল। জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে নাজিল হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, আপনাকে এই তায়েববাসীরা যে অবস্থা করেছে, আপনাকে একবার মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে, আপনি শুধু আদেশ করুন, আমি এই তায়েববাসীকে দু পাহাড়ের চাপ দিয়ে থেকে ধ্বংস করে দেই। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? না, এদেরকে ধ্বংস করা যাবে না, এদেরকে যদি ধ্বংস করো তাহলে আমি দাওয়াত দেব কার কাছে। সুতরাং এই ইসলাম ধর্মের প্রকৃত অনুসারী কখনোই অন্য ধর্মের কোনো পূজা মণ্ডপে, অন্য ধর্মের ধর্মীয় উৎসবগুলোতে আঘাত হানতে পারে না। যারা আঘাত হানে এরা প্রকৃত মুসলিম নয়, এরা ওই বেনামাজি ওইটা কাফের এক পর্যায়ের একজন, কোন প্রকৃত মুসলিম অন্য ধর্মের উপরে আঘাত হানতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, তোমরা কখনোই অন্য ধর্মের অন্য ধর্মযাজকদের উপরে, অন্য ধর্মের
তাদের ধার্মিক বিষয়গুলোর উপরে আঘাত হানবে না, কারণ তোমরা যদি আজকে তাদের উপর আঘাত হানো, তাদেরকে বোকা দাও, গালি দাও, তাদের দেবদেবীকে গালি দাও, তাহলে তারা তোমাদের আল্লাহকে গালি দেবে। ইসলামের শিক্ষা হচ্ছে এটা। সুতরাং এই ইসলাম কখনো অসাম্প্রদায়িককে বিশ্বাস করে না, সাম্প্রদায়িককে বিশ্বাস করে না, দাঙ্গা হাঙ্গামাকে বিশ্বাস করে না, ওই মুদা মণ্ডপকে আঘাত করা ইসলাম এই শিক্ষা দেয়নি। তাই তো, শুধু তাই নয়, ইসলাম শিক্ষা দেয় প্রকৃত ভ্রাতৃত্ব বন্ধন। আপনারা জানেন পৃথিবীর বিখ্যাত মুষ্টিযোদ্ধা বক্সার মোহাম্মদ আলীর কথা। মোহাম্মদ আলীর কথা, সে একজন অমুসলিম খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল, সে একজন কালো মানুষ ছিল, গোটা বিশ্বের শ্রেষ্ঠ বক্সার ছিল। সে আমেরিকায় কোন একটি হোটেলে গেল, তার জীবন পড়তে গেলে জানা যায়, একটা হোটেলে যাওয়ার পরে তাকে হোটেল থেকে বের করে দেওয়া হলো, বলা হলো এই হোটেলটা কোনো কালো কালো মানুষের জন্য নয়, কোনো কৃষ্ণাঙ্গদের জন্য নয়, এটা শ্বেতাঙ্গদের জন্য, সাদা মানুষগুলোর জন্য। সেখান থেকে তাকে বের করে দেওয়া হলো। আসতেই বধির মধ্যে দেখলো একটা বিশাল মসজিদ, সেখানে দেখলো কালা মানুষ, সাদা মানুষ, ছোট মানুষ, বড় মানুষ, সুন্দর কাপড়ওয়ালা, অসুন্দর কাপড়ওয়ালা, ধনী গরিব সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়ছে, পাশে কেউ গামছা পরে নামাজ পড়ছে, কেউ সুন্দর ধবধবে সাদা পোশাক পরে কাপড় নামাজ পড়ছে, এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। একজন একেবারে নিত্য প্রয়োজনীয় মানুষ, একেবারে দিনমজুরি কর্মী মানুষ এখানে নোংরা অসুন্দর পোশাক পরে বসে আছে, আরেকজন ব্যক্তি আভিজাত শ্রেণীর মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ তার পাশে এসে দাঁড়িয়ে গিয়েছে। সে জিজ্ঞেস করলো, ভাই এটা কি? যেটা মুসলিমদের, মুসলমানদের ধর্মীয় ইবাদত, এখানে এরা এইভাবে সালাত আদায় করে, একে অপরের সাথে মিশে মিশে দাঁড়ায়, এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সুতরাং এইটা দেখে তার কাছে ভালো লেগে গেল। এরপরে মুসলমানদের এই ভেদাভেদটা দেখে, মুসলমানদের মধ্যে এত সম্প্রীতি দেখে সে ইসলাম গ্রহণ করল। এই বিষয়টি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইয়া আইয়ুহান্নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আযামিয়্যিন ওয়া লা লিআযামিয়্যিন আলা আরাবিয়্যিন। হে মানুষ সকল, তোমরা জেনে রাখো, সমাজে যাদের স্বভাব প্রভাব রয়েছে, যারা সম্ভ্রান্ত হয়েছে, যারা আবিসিদ শ্রেণীর মানুষ, তোমরা কোনো নিচু শ্রেণীর মানুষদেরকে, দিন মজুরদেরকে অবহেলা করবে না, কারণ ইন্না রাব্বাকুম ওয়াহিদ, মনে রেখো তোমাদের সকলের রব এক, ওয়া ইন্না আবাওয়াকুম ওয়াহিদ, এবং তোমাদের সকলের পিতাও একজন, লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আযামিয়্যিন, সুতরাং কোনো আরবের অনারবদের উপরে কোনো প্রভাব নেই, প্রভাব বৃত্তি নেই, ওয়া লা লিআযামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোনো অনারবের আরবদের উপরে প্রভাব বৃত্তি করবার ক্ষমতা নেই, কোন কালো মানুষের উপরে ধল সাদা সুন্দর মানুষের কোন প্রভাব নেই, কালো মানুষেরও ধলা মানুষের উপরে কোনো প্রভাব বৃত্তি নেই, কোনো প্রাধান্য নেই। তবে প্রাধান্য আছে কোথায়? ইল্লা বিত্তাকওয়া, তবে মানুষের মধ্যে প্রাধান্য পাবে, সম্মানিত হবে সেই যে ব্যক্তি তাকওয়ার দিক থেকে অনেক উঁচুতে। সুবহানাল্লাহ। সুতরাং আপনার চেহারা সুন্দর, আপনার অট্টালিকা রয়েছে, অনেক সম্পত্তির মালিক হয়েছেন আপনি, আপনি ওই দিন মজুরের উপরে উঁচু গলায় কথা বলতে পারেন না, খবরদার। আপনার অধীনস্থ মানুষ হতে পারে, আপনার অধীনে সে কাজ করতে পারে, কিন্তু তার উপরে আপনি উঁচু গলায় কথা